দেখুন, এবার রামপাল বিষয়ে আপত্তি তুলে নিল ইউনেস্কো। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি তাদের আপত্তি তুলে নিয়েছে বলে জানিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য থাকা প্রাকৃতিক নিদর্শনগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে সুন্দরবনকে এখন বাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে কয়লা খনি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আপত্তি জানিয়ে আসছে পরিবেশবাদীরা। প্রসঙ্গত, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে তা সুন্দরবনের জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনবে বলে এর আগে ইউনেস্কো ঘোষণা দিয়েছিল। কিন্তু পোল্যান্ডের কারাকোতে অনুষ্ঠিত 41তম সেশনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি রামপাল বিষয়ে সর্বশেষ এই সিদ্ধান্ত জানালো। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।